আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি, কিন্তু ভালো থাকার মাঝেও ভালো থাকতে পারতেছি না। আজকে যে ট্রফিক্সটা হচ্ছে সেটা শত্রুকে পরেশানগ্রস্ত করে রাখার মন্ত্র। আমি আগেই বলতেছি, এই মন্ত্রটা আমি নিজেও হচ্ছে প্রত্যেক দিন শোয়ার আগে আমল করে থাকি, আর আসার আগে আপনারাও এটা করবেন। মন্ত্রর নিয়মের আগে আমার কিছু কথা আপনাদের ইতিপূর্বে পূর্বের ভিডিওতেই হচ্ছে বলে দিয়েছি, যে কেউ হচ্ছে যদি মন্ত্র বুঝতে না পারেন, মন্ত্র নিয়ম প্রণালী বুঝতে যদি সক্ষম না হন, সেক্ষেত্রে আমাকে ফোন দিবেন। হ্যাঁ, কিন্তু অতিরিক্ত না। আপনারা হচ্ছে, আমি গড় হিসাব করে দেখলাম যে আমার দিনের মধ্যে হচ্ছে গড় হিসাবে 350টি করে ফোন আসে। 350 জন ব্যক্তির মন রাখা হয়তো আমার একার পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে আপনারা কোনো মন্ত্র যদি বুঝতে না পারেন, কারণ সবারই বুঝ ক্ষমতা সমান হয় না, একজন হয়তো ভালো করে অতি সহজে ইঙ্গিতেই বুঝে ফেলে, আর একজন হয়তো ইঙ্গিত কেন ভেঙে বললেও বুঝতে পারে না, সেক্ষেত্রে বুঝ ক্ষমতা সবার সমান হয় না। সেজন্য মন্ত্র যখন হচ্ছে পড়ব, ওই সময়টা আপনারা একটু মনোযোগী হবেন, কারণ এখানে মনোযোগ ক্ষুণ্ণ হলে হয়তো মন্ত্রের কাজ আপনি হচ্ছে আশা অনুযায়ী ফল নাও পেতে পারেন। যাই হোক, মন্ত্রটা হচ্ছে এই মন্ত্রটা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এইখানে কয়েকটা উচ্চারণ আছে, এই উচ্চারণে যদি সমস্যা হয় তো মন্ত্রের কার্য ক্ষমতা আপনারা দেখতে পাবেন না, সেজন্য একটু মনোযোগী হবেন। ইয়া কাবিহিউল আল কাহারুন, ইয়া বাসিতু আল জাব্বারুন, ইয়া মাতিনু আল দররুন, ফুলানা ইবনে ফুলান গাজাব্দ মুশকিল হো, ইয়া আজাইবি কাহারুন বিহককে আজরাইলা ওয়াল আজাজিল। আজাজিল কিন্তু শয়তানের নাম, আজাজিলটা কিন্তু শয়তানের নাম। যাই হোক, আবার শুনুন। ইয়া কাভিউল আল কাহারুন, ইয়া বাসিতু আল জাব্বারুন, ইয়া মাতিনু আল দররুন, ফুলানা ইবনে ফুলান গাজাব্দ মুশকিল হো, ইয়া আজাইবি কাহারুন বিহককে আজরাইলা ওয়াল আজাজিল। আপনাদের হচ্ছে মন্ত্র যদি বুঝতে না পারেন বা কোনো নিয়ম সম্পর্কে আপনি যদি পূর্ণ জ্ঞাত হতে চান, সেক্ষেত্রে আমাকে আমার নাম্বার হচ্ছে আপনারা মেসেজ দিবেন। আমার নাম্বার হচ্ছে 01 87 80 40 7 2 3। এই নাম্বারে মেসেজ দিবেন যে মন্ত্র আপনি বুঝতে পারতেছেন না, সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে হচ্ছে হেল্প করার সার্বিক চেষ্টা করব ইনশাল্লাহ। এটার প্রয়োগবিধি হচ্ছে, আপনি রাত্রে বেলা আপনি দক্ষিণমুখী হয়ে এই মন্ত্রটা প্রতিদিন 51 বার পড়বেন, প্রতিদিন 51 বার পড়বেন। এই এইখানে যেখানে লেখা রয়েছে ফুলানা ইবনে ফুলানা, এখানে আপনার শত্রুর নাম হবে, আপনার সেই বাঞ্ছিত শত্রুর নাম হবে, আর এখানে শত্রুর বাবার নাম হবে। এইখানে শত্রুর নাম, এখানে শত্রুর বাবার নাম ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে শত্রুর নাম, এখানে শত্রুর বাবার নাম, অমুক ইবনে অমুক। এটা হচ্ছে আমি যেভাবে আমল করি আর কি, আমি ঘুমানোর পূর্বে এই মন্ত্রটা 51 বার পড়ে আমি ঘুমাতে যাই, কারণ আমার তো শত্রুর অভাব নাই। তারপরেও মন করেন যে মানুষের হচ্ছে যতদিন জীবন আছে ততদিন হয়তো ভালো কিংবা খারাপ মানুষের সাথে তার সম্পর্ক থাকবেই, আর সবাই কিন্তু মনের মতো হয় না। আবার অনেক ব্যক্তি আছে সুসম্পর্ক হয়তো 2 দিন থাকে, আবার কিছুদিন পর সেই সম্পর্কটাই হচ্ছে শত্রুরূপে রূপান্তরিত হয়। সেক্ষেত্রে এই আমলটা করে রাখবেন, ইনশাল্লাহ আপনি সারা জীবন হচ্ছে আপনার শত্রুর উপর জয় থাকতে পারবেন। আপনার শত্রু আপনার কাছে, আপনার সামনে গেলেই সে কাবু হয়ে যাবে, সে আপনার উপর কোনো প্রকার আক্রমণাত্মক কথা বা কিছু করতে পারবে না। এটা হচ্ছে প্রতিদিন 51 বার পড়বেন রাত্রে ঘুমানোর আগে দক্ষিণমুখী হয়ে। আর সেক্ষেত্রেও যদি কারোর বুঝ ক্ষমতা কম থাকে, যদি না বুঝতে পারেন, আমার এই নাম্বারে হচ্ছে দিবেন, মেসেজ দিবেন। আমাকে অতিরিক্ত ফোন দিলে, আসলে অতিরিক্ত ফোন দিলে আমার বিশাল সমস্যা হয়। আমার না, এটা সাধারণ যে কোনো মানুষেরই, যদি গড় হিসাব করে 350টা করে ফোন আসে দিনে, 350 জনের সাথে কথা বলা একেবারেই সম্ভব না, একেবারেই সম্ভব হয়ে ওঠে না। তাই আপনারা মেসেজ দিলেই আমার অনেকটা সুবিধা হবে। সেক্ষেত্রে যদি কেউ না বুঝতে পারেন, অবশ্যই অবশ্যই আমাকে মেসেজ দিয়ে জানিয়ে দেবেন। তো আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন। আজকে এই পর্যন্ত, কি পরবর্তী পোস্টে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।